আলহামদুলিল্লাহ ইসলামী অর্থনীতি আলোচনার এক পর্যায়ে আজকে আপনাদের সামনে বাংলা পিস টিভিতে আলোচনা করব মানুষের অর্থ সংক্রান্ত একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লেনদেন ও আদান প্রদানের বিষয় সেটা হচ্ছে ঋণ গ্রহণ ঋণ মানুষকে নিতে হয় টাকা ধার করতে হয় প্রয়োজনে এক অপরের কাছ থেকে কিছু টাকা হাওয়ালাত নিয়ে কাজ চালাতে হয় এটা সাংসারিক জীবনের এবং জীবনযাত্রার একটা আচরণ এর থেকে খুব কম মানুষই রিহাই পেয়ে থাকে বরং বড় বড়ো ধনী মানুষরাও কোনো কোনো ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে আসলে ঋণ গ্রহণ করে ঠিক সময়ে ফেরত দিতে হবে এই অনুভূতিটা বহু মানুষের মধ্যে নেই ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ঋণ যথাসময়ে পরিশোধ করে না ফেরত দেয় না পরিশোধ চাইলে বারবার সে এমন কথা বলে আপনার চপ্পল ক্ষয় হয়ে যাবে টাকাটা চাইতে তবুও সে এমন ভাব দেখাবে আমি কি তোমার টাকা মেরে খেয়ে নেব নাকি যাও যা পারবে করে নাও কোর্টে যাও থানাতে যাও তারপরে যদি আপনি হুমকি স্বরূপ বলেন ঠিক আছে তুই দিস না দিস কাল কেয়ামতে দিবি কেয়ামতে দেখে নেব তখন সে বলে ভালোই হলো ভাই লম্বা টাইম দিলে বুঝতে পারলেন লম্বা টাইম মানে কেয়ামতে দেবো ঠিক আছে পরোয়া করে না ঋণ নেয় ঋণ পরিশোধ করার ব্যাপারে কোনো পরোয়া করে না নেওয়ার সময় হাসি খুশি দেওয়ার সময় কষাকষি এই জন্য যে ঋণ দেয় বন্ধুকে ঋণ দেয় তার ডবল ক্ষতি এটা আমার কথা না লোকে বলে যে বন্ধুকে ঋণ দেয় তার ডবল ক্ষতি এক বন্ধুত্বের ক্ষতি আর এক নিজের টাকার ক্ষতি এই জন্যে মানুষ ঋণ দিতে চায় না এই জন্য মানুষ বন্ধক রাখে কিছু বন্ধকই রাখে এই জন্যে মানুষ ঋণের ওপরে সুদ খায় কারণ ঋণ ক্ষতি ছাড়া কিছু না তবে পার্থিব্য ক্ষতি তাই না ঋণ দেওয়ার পিছনে কোনো মুসলিম পার্থিব্য কোনো স্বার্থ রাখতে পারে না বরং তাতে যে যত টাকা ঋণ দেবে তার অর্ধেক টাকার দান করার সমান সব হবে এই নিয়তে ঋণ দিতে হবে কিন্তু এমন মানুষ আছে যে ঋণ পরিশোধ করতে চায় না বরং ওই ঋণ খেয়ে সে মারা যায় পরের টাকা হরফ করে মারা যায় ইসলামী অর্থনীতিতে এটা একটা বড় আঘাত যার ফলে সমাজে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে গরিব মানুষরা এই জন্য ঘরবাড়িও বন্ধক রাখছে জমি বন্ধক রাখছে ফলে নিঃস্ব থেকে নিঃস্বতর হওয়ার দিকে অগ্রসর হচ্ছে তার উন্নতির ব্যবস্থা আর হয়ে উঠছে না খুব খারাপ জিনিস একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য ঠিক সেই রকম হারাম যেরকম হারাম তার রক্ত এ কথা আপনারা বারবার শুনেছেন ইন্নাদিমা আকম ও আমলে আলাইকুম হারা হরমাতে ইউমিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা মোহাম্মদ সাল্লাম বিদায় হজ্জে মক্কার মিনা ময়দানে তিনি বলেছিলেন যে তোমাদের খুন তোমাদের মাল পরস্পরের জন্য সেই রকম হারাম যে রকম আজকের এই দিনে এই জায়গাতে এই শহরে হারাম ওখানে খুবই হারাম ওখানে হারাম বলা হয় হারাম মানে কি নিষিদ্ধ জায়গা পবিত্র জায়গা যেখানে খোনাখুনি করা হারাম ওখানে যেমন হারাম তেমনি অন্য সময়েও হারাম সুতরাং সেই গুরুত্ব কেউ গ্রহণ করে না বুঝতে পারে না মেনে নেয় না যে অপরের মাল আমি কিভাবে হরপ করব। ঋণের নামে নিয়ে সে যথাসময়ে আমার উপকার করেছিল তার প্রত্যুপকার করতে পারি আর না পারি কমসে কম তার আমানতটা আমি ফিরিয়ে দেবো যথাসময়ে এবং তার সুক্রিয়া জ্ঞাপন করব তার প্রতি কৃতজ্ঞ হব তা না উল্টে নানা কথা শোনায় এবং তার টাকা আত্মসাত করে কুক্ষিগত করে ঋণ করার মাধ্যমে অপরের মাল খেয়ে এবং তা পরিশোধ করার চেষ্টা না করে আল্লাহর ইবাদত করা সমীচীন হতে পারে কোনো মুসলিমের জন্য এটা মনে হয় না আপনি হালাল খাবেন তবেই তো আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা বলছেন না ইয়া ই না মানু লা তোমরা এক অপরের মাল বাতিল উপায়ে গ্রহণ করো না ভক্ষণ করো না এটা বাতিল উপায় না খুব নরম নরম কথা মিষ্টি মিষ্টি কথা বলে কখনো কখনো দাওয়াত খাইয়ে ঋণ গ্রহণ করলে তারপরে সেই ঋণটা ফেরত দেওয়ার সময় যদি চাইতে যাই তখন আমি খারাপ হয়ে যাই তাই না ঋণ পরিশোধ চাইতে গেলে খারাপ হয়ে যায় না তুমি এই মাল খেয়ে বেঁচে যাবে ঋণের মাল খেয়ে তুমি বেঁচে যাবে তা হবে না ঋণ ঋণদাতার কাছ থেকে নেওয়া এক আমানত বৈধ নয় সে আমানতে খেয়ানত করা আমানতে খেয়ানত করা মোমিনের লক্ষণ হতে পারে না কার লক্ষণ মোনাফেকের লক্ষণ মোনাফেকের যে সমস্ত লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হলো আমানত রাখলেই খেয়ানাত করবে কিভাবে সেটাকে হরপ করবো কিভাবে সেটাকে নিজের করে নেবো এই বুদ্ধি থাকে মোনাফেকের রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আইয়ু মারাজুলিন তাদাই দাইন ওয়াহুয়া মুজমেন আল্লাহ ইউফিয়াহু ইয়াহু লাক ই আল্লাহ স্যার ই কান যে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না সে চোর এক শ্রেণীর চোর চোর চুরি করে লুকিয়ে লুকিয়ে তাই না কেউ তো জোর করেছে নিয়ে নেয় ডাকাত কিন্তু এই ঋণ গ্রহীতা ঋণী ব্যক্তি ঋণ নেয় মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু মনে মনে নিয়ত রাখে কি যে এই টাকা আমি আর ফেরত দেবো না রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং মনে মনে সে পাকা এরাদা এই রাখে যে সে এই ঋণ শোধ করবে না অতঃপর সে যদি মারা যায় তাহলে আল্লাহর সঙ্গে চোর হয়ে সাক্ষাৎ করবে আল্লাহর সঙ্গে চোর হয়ে সাক্ষাৎ করবে ইমনি মাজার হাদিস এমন ইনগুস্ত ব্যক্তি যদিও অন্যান্য দিকে ভালো লোক হয় নামাজি হয় মাসা আল্লাহ নামাজি লোক কিন্তু নামাজি হলে কি হবে ছ্যাচর কারো কাছ থেকে কিছু নিলে তা ফেরত দিতে চায় না তবুও মরণের পর ওই ঋণের কারণে তার আত্মা বেহেস্তের পথে লটকে থাকবে ভালো লোক হওয়ার জন্য তার জন্য বেহেস্তের রাস্তা পরিষ্কার ক্লিয়ার কিন্তু সমস্যা হলো হ্যাঁ গেট পড়ে গেছে রেল লাইনের গেট পড়ে গেছে সিগন্যাল রেড হয়ে গেছে কেন তোমার ঋণ আছে ঋণ বাকি রেখে মারা গেছ ঋণ বাকি রেখে মারা গেছ ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে বেহেস্তের পথে আটকে থাকবে মোহাম্মদ রসুল্লাহসাল্লাহসাল্লাম বলছেন নাফসুল মিনি মো আল্লাহ কাতুন হাততা ইউক আন মোসনাজে আহমাদ তিরমিজি ইবনে মাজা হাকিমের হাদিস আবু আবুহার থেকে বর্ণিত রসুলুল্লাহসাল সাল্লাম বলছেন মোমেনের নাফস মোমেনের আত্মা মৃত্যুর পর লটকে থাকে যদি সে দুনিয়ার বুকে ঋণ রেখে মারা যায় ঋণ পরিশোধ করে মারা যায়নি ঋণ পরিশোধ না করে মারা যায় তাহলে সে বেহেস্তের পথে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মাঝখানে আটকে থাকবে লটকে থাকবে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ আদায় করা হয়েছে আদায় কে করবে ঋণ আদায় করবে তার ওয়ারেসরা তার ওয়ারেসরা জমি সম্পত্তি ভাগ করার আগে বাপের ঋণ শোধ করবে আর না হয় বাপ বেহেস্তের পথে লটকে থাকবে আটকে থাকবে ঋণ এমন অবস্থা মানুষ এই জন্য ঋণ নিয়ে অনেক মানুষ আছে যে ঋণ হল দিনে লাঞ্ছনা আর রাতের নিদ্রা বঞ্চনা যে ব্যক্তি ঋণগ্রস্ত হয় তার দিনে লাঞ্ছনা হয় আর রাত্রে তার ঘুম আসে না বিছানায় শুয়ে করে কিভাবে ঋণ পরিশোধ করব এই দুশ্চিন্তায় তার কালাতিপাত হয় রাত্রি যাপন হয় এ হচ্ছে মুমিনের হৃদয় তার ভিতরে এমন অনুভূতি থাকে যে অনুভূতিতে সে সদা মনে করে যে আমাকে ঋণ পরিশোধ করতে হবে আর ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি দিনের বেলায় লোকের কাছে মুখ দেখাতে পারছি না আর তার জন্যে আমার রাতে ঘুম আসছে না এ হচ্ছে মোমিনের হৃদয় অনুভূতিশীল ভিতরে আপনার চেতনা আছে ভিতরে বেদনা আছে ভিতরে আপনার অনুভূতি আছে যে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে কিন্তু অনেকে অনুভূতিহীন যার মধ্যে অনুভূতি নেই ঋণ নিয়ে বিন্দাস একদম নিশ্চিন্ত ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে চলে বেড়াচ্ছে আর যখনই চাইবেন তখন মোটা কথা শোনাচ্ছে মুশকিল তো এখানেই যে ঋণ শোধ করতে চায় না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানফার আকারুজাস আদাহু বাহুয়া বাড়ি উমিন সালাহ দাকালাল জান্না যে ব্যক্তির রূহ তার দেহ ত্যাগ করলো এই অবস্থায় যে অবস্থায় সে তিনটে জিনিস থেকে পবিত্র পরিচ্ছন্ন সে জান্নাতে প্রবেশ করবে তিনটে জিনিস থেকে পবিত্র পরিচ্ছন্ন সে জান্নাতে প্রবেশ করবে নম্বর এক আলকেবের কেবের মানে কি অহংকার বড়াই মোহাম্মদ রসুল্লাহ আসালামের ব্যাখ্যায় আল বেরু বাতরুল হাক্কি ও অহংকার হল হক প্রত্যাখ্যান করা হক জানছেন মানছেন না হক জানছেন তবুও মানবেন না কেননা আপনার ভিতরে হাম বড়াই আছে আমি বড় আমি বেশি জানি আমার মধ্যে বড়ত্ব আছে অহংকার বাতরুল হক হক জানা সত্ত্বেও মানবে না মানলে তার ক্ষতি হবে তাই না লোক সমাজে তুমি এতদিন দোয়া করে এলে বলে এলে আজ আবার বলবে দোয়া নেই এ তো ব্যাপার অহংকার বরত্ব অহমিকা আমি কি কম জানি নাকি না করতে হবে কোন মতেই মানবে না গোরামিতে লেগে আছে বাতরুল হক হক প্রত্যাখ্যান করা অগান্ত নাস আর অন্য মানুষকে ছোট মনে করা তুচ্ছ মনে করা তাদের প্রতি অবজ্ঞা করা ও কিছু জানে না ও কতটা জানে ও কি বোঝে তাকে ছোট করা তার নাম নিয়ে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে তাকে ছোট করা এলমে যদি না পাচ্ছে তো তার আখলাখ চরিত্র তার আত্মীয় স্বজনের নানা বাহানা নিয়ে তাকে তুচ্ছ করার চেষ্টা করছে এ হচ্ছে অহংকার প্রিয় দর্শক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা পূর্ণ করব ইনশাল বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্ম ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বাংলায় আমাদের আয়োজন আলকুরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবন আলোকিত করেছে ঘনিষ্ঠ বিধিবিধান ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ

প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন আবার আপনাদের কাছে এলাম ঋণ সংক্রান্ত আলোচনা নিয়ে মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলছেন যে ব্যক্তি মারা গেল এবং তিনটে জিনিস থেকে সে পবিত্র পরিচ্ছন্ন থাকা অবস্থায় মারা গেল সে ব্যক্তি জান্নাতে যাবে তার মধ্যে প্রথমটা কি বলছিলাম অহংকার অহংকার করোনা কারণ অন্য এক হাতি সে বলছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না বেহেস্তে যাবে না কোন প্রকারের অহংকার মালের অহংকার ধনের অহংকার গদির অহংকার ইলমের অহংকার হ্যাঁ যে কোনো প্রকারের অহংকার থাকলে সে বেহেস্তে যাবে না অহংকারীর জন্য জাহান্নাম জান্নাত না নম্বর দুই দেন দেন মানে কি ঋণ ঋণ থেকে যদি পরিচ্ছন্ন অবস্থায় মারা যায় তাহলে সে বেহেস্তে যাবে তার মানে হলো ঋণ রেখে যদি মারা যায় ঋণ পরিশোধ না করে মারা যায় তাহলে জান্নাতের পথে সে আটকে থাকবে অল গোলুল মানে হচ্ছে খেয়ানাত করা বিশেষ করে গানিমাতের মালে খেয়ানাত করা মাল কাকে বলে যুদ্ধলব্ধ সম্পত্তি যুদ্ধের পরে যে মাল জমা করা হয় প্রতিপক্ষের সেই মাল যখন জমা করা হয় তাতে অনেকে খেয়ানত করে তাকে বলা হয় গানিমাতের মাল এই মালে যে খেয়ানাত করবে সে বেহেসতে যাবে না আর খেয়ানত করার আলামত তো বুঝতেই পারছেন মোমেনের আলামত না এটা হচ্ছে মোনাফেকের আলামত হাদিস টি মুসনাদে আহমদ তিরমিজি নাসাই ইবনে মাজা ইবনে হিব্বান হাকেম ইত্যাদির অনুরূপভাবে অগ্রিম বেতন বা দাদন নিয়ে কাজ না করা অগ্রিম বেতন নিলেন আমি আগামী মাসে কাজ করে আপনার শোধ করে দেবো দাদন নিলেন যে কাজ করে শেষ করে দেবো কিন্তু করলেন না এটাও এক প্রকার ঋণ না অগ্রিম দাম নিয়ে মাল না দেওয়া আপনি একজনের কাছে মূল্য নিলেন যে আমি ঠিক পৌষ মাসে আপনাকে ধান দেবো কি আপনাকে এই ফসল দেবো কি আপনাকে এই জিনিস দেবো তারপরে আপনি দিলেন না এটাও ঋণ পরিশোধ না করারই পর্যায়ভুক্ত অনেক মানুষ আছে যারা ঋণ নিয়ে পরিশোধ করতে চায় না ঋণদাতার অর্থকে তারা হালাল মনে করে নিশ্চিন্তে হজম করে যায় অথচ ঋণের টাকা বান্দার একটি হক সে টাকা আদায় না দিয়ে দুনিয়াতে বগল বাজিয়ে মারা গেলেও আখেরাতে সে ধরা খাবে তা হয়তো তারা জানে না অথবা বিশ্বাস করে না আর শুনলেও তা মানে না ঋণ করা ভালো নয় ঋণ করা যে ঋণ করে চট করে দরকার হলো আচ্ছা ঋণ করে নিই ঋণ করা কিন্তু ভালো না ঋণ করা দারিদ্রের লক্ষণ আপনি যে গরিব তারই লক্ষণ অবশ্য অতি প্রয়োজনে ঋণ করা না যায়জ না আপনি করতে পারেন বিলাসিতা করার জন্য ঋণ করা বৈধ না আপনারা আছে মাসাল্লা সচ্ছল অবস্থা তবু আপনি অতিরিক্ত বিলাসিতা করার জন্য আপনি ঋণ করছেন সুন্দর খাট পালন করার জন্য আপনি ঋণ করছেন বাড়িকে আরও সুন্দর ডেকোর করার জন্য ঋণ করছেন চলার মতো সব কিছু আছে তবু অতিরিক্ত আরও কিছু বিলাস সুখের লোভে আপনি ঋণ করছেন হয় আপনি নিজের পক্ষ থেকে আর না হয় স্ত্রীর পক্ষ থেকে প্ররোচিত হয়ে একে বাড়ির সিঁড়ি এ অমকে এই বাথরুমটা এরকম এটাকে টাইল লাগাও এটাকে ওই করো এটাকে সেই করো বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস বা অতিরিক্ত জিনিস যেটা না করলেও চলে জিনিস আছে তাতে ডেকোর করা বিলাসিতা করার জন্য অনেকে ঋণ করে থাকে এই ঋণ বৈধ না কারণ এমনিতে ঋণ খারাপ জিনিস ঋণ খারাপ জিনিস অতএব আপনি ঋণ করে বিলাসিতা করবেন এটা জায়েজ না বৈধ নয় বিলাসীর এই বুলি যাবজ্জীবৎ সুখম পিবেত তার মানে যতদিন বাঁচব সুখে বাঁচব ঋণ করে হলেও ঘি খেতে থাকবো ঘি ছাড়বো না যদিও ঋণ করে হয় এক এক মানুষের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে নিজেদের আভিজাত্য বজায় রাখতে গিয়ে ঋণ করেও তারা আভিজাত্য বজায় রাখে তাই না আভিজাত্য আমাদের সংসারে এরকম আছে ভালো খেতে হবে ভালো পড়তে হবে হ্যাঁ যদিও ঋণ করতে হয় যদিও জমি বন্ধক রাখতে হয় যদিও জমি বিক্রি করতে হয় জানেন না নম্বর আট যে জমি বিক্রি করে সোবার খাট জমি বিক্রি করে সোবার খাট কেনে অনেক মানুষ এমন আছে তো জমি বিক্রি করে কিংবা ঋণ করে যদি কেউ বিলাসিতা করে সে একজন বোকা মানুষ সে জ্ঞানী মানুষ না যদি জ্ঞানী মানুষ হতো তাহলে সে এতটা করতো না বা ঋণ করে এই জিনিস সে করতো না ঋণের বোঝা সোজা নয় ঋণ মাথায় ঠকে পিন ঋণ মাথায় ঠকে পিন ঋণ দিনে দুশ্চিন্তা ও রাত্রে অনিদ্রা আনে ঋণগ্রস্ত মানুষ বিশেষভাবে পাপে লিপ্ত হয় ঋণ যে করবে সে বিশেষভাবে পাপে লিপ্ত হবে কেন রসুল্লাহ সাল আলহিসাল্লাম দোয়া করতেন মোনাজাত করতেন নামাজের শেষাংশে মোনাজাত কোথায় করতে হয় নামাজের শেষাংশে ইনামাল মুসাল্লি ইউনাজি রব্বাহ মুসল্লি যে যে নামাজের অত থাকে সে রবের সঙ্গে মোনাজাত করে মোনাজাত মানে চুপে চুপে কথা বলে আর প্রার্থনামূলক দোয়া করতেন আল্লাহ নবী না নামাজের পরে কি করতেন জিকির করতেন আস্তা ফির আল্লাহাম কেসালাম যদিও প্রার্থনামূলক দোয়া করতেন কিন্তু হাত তুলে না আর না সালাম ফেরার আগে প্রার্থনামূলক দোয়া করতেন অনেক দোয়া করতেন এবং তিনি বলেছেন যখন তোমরা তাসাহুদ পড়বে দরুদ পড়ে নেবে তারপর তোমরা ইচ্ছা মতো দোয়া বেছে নিয়ে আল্লাহর কাছে চাও এ হচ্ছে চাওয়ার সময় আর এটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় নামাজের ভিতরে নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার সময় কী দোয়া পড়তেন আল্লাহনি আউজুবি কামিন আজাবিল কবর হে আল্লাহ আমি কবরের আজাব থেকে পানাহ চাচ্ছি ওয়া জুবি কামিন আজাবে জাহান নাম জাহান নামের থেকে পানাহ চাচ্ছে ওয়া মিন ফেতনাতিল মাসিদ্দের জাল আর মাসি সিদ্দার জালের থেকে পানাহা চাচ্ছি ওয়া উজুবিকামিন ফেতনাতিল মাহিয়াওয়া ফেদনাতিল মামাফ জীবন মৃত্যুর ফেদনা থেকে আমি পানাহা চাচ্ছি আল্লাহ রসু সল্লাহ সাল্লাম বলতেন এই চারটে জিনিস থেকে পানা চেয়ে নিয়ে তারপরে অন্যান্য দোয়া তোমরা করতে পারো অন্যান্য চাওয়া চাইতে পারো কি আল্লাহামাই নি আউজুবিকা মিনাল মা ওয়া মিনাল মাগারাম হে আল্লাহ আমি গোনাহ থেকে পানা চাচ্ছি এবং রিন থেকে পানাহা চাচ্ছে আল্লাহর নবী ঋণ থেকে পানাহ চাচ্ছেন কোন সাহাবী বললেন মা আক্সারা মাতা স্টাডি জোমিনাল মাকরাম আপনাকে দেখি বেশি বেশি করে অনেক সময় আপনি ঋণ থেকে পাণাহ চান ঋণ তো স্বাভাবিক ব্যাপার মানুষের লেনদেনের ক্ষেত্রে ঋণ করতে হয় ঋণ নিতে হয় তো আপনি ঋণ থেকে পানাহ চাচ্ছেন কেন তখন রাসূলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন ইন্নার রজুল্লা ইজ আকারিমা হাদ্দাফা কাজাবা ওয়াদাফা আখলাফ বোখারি মুসলিমের হাদিস যে আমি এই জন্য ঋণ থেকে পাণা চাচ্ছি কারণ ঋণ যে করে তখন ঋণ করার পর কথা বললে সে মিথ্যা বলে আর ওয়াদা দিয়ে খেলাপ করে কবে দেবে আগামী শনিবার আগামী শনিবার এলো বেচারি পারল না মিথ্যা বলা হলো ওয়াদা খেলাপও হলো এইভাবে পাপ হয়ে যায় ইনশাল্লাহ বলছো ঋণ করে মানুষকে ওয়াদা দিচ্ছ আগামী সপ্তাহে আগামী সপ্তাহে অথচ দিচ্ছ না মিথ্যা বলছো ওয়াদার খেলাপ করছো এই জন্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায় নামাজের শেষাংশে সালাম ফেরার আগে ঋণ থেকে পানাস চাইতে আমাদেরও উচিত সেই দোয়া পড়া দোয়াই মাসুরা বলে একে ঋণ থেকে পানাস চান ঋণ কিন্তু ভালো জিনিস না প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ঋণগ্রস্ত নন আর ঋণগ্রস্ত হলে সাথে সাথে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন সময় শেষ হয়ে এসেছে তার আগে যদি কোনো প্রশ্ন থাকে ছোটখাটো আপনারা করে ফেলতে পারেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মরা আমার বাবা ধরলেন ব্যাংক থেকে কোন ঋণ নিয়েছে বাবা ধরলেন মারা গেলেন তাহলে ছেলেরকেই তো ঋণ দিতে হবে সত্তর হাজারটা নিয়েছে তাহলে এক লাখ টাকা ঋণ হয়েছে তাহলে কী করা যাবে বাবার ঋণটা পরিশোধের জন্য আপনাকে যে কোনো প্রকারে ঋণ পরিশোধ করতে হবে বাবা ঋণ করে মারা গেছে ব্যাংক থেকেই হোক ব্যক্তির কাছ থেকে নিয়ে হোক যেখান থেকেই হোক সেই ঋণ পরিশোধ করতে হবে বাবা মারা যাওয়ার পর যে জমি সম্পত্তি ছেড়ে গেছে সেই সম্পত্তি ভাগ হওয়ার আগে ঋণ বাবদ যত টাকা লাগে ওই জমি বিক্রি করে ঋণ পরিশোধ করে বাকি যেটা থাকবে সেটা ভাগ করবেন যদি কিছু সম্পত্তি না থাকে আপনারা ভাইরা যে কোনো প্রকারে অর্থ উপার্জন করে জোগাড় করে আপনি সেই ঋণ শোধ করবেন না হয় আপনার আব্বা ভালো লোক হলে তাহা বোঝার লোক হলেও জান্নাতি লোক হলেও জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয় সাড়ে সত্তর হাজার এক লাখ ঋণ লাগছে সুদের ওপরে ঋণ নিয়েছেন আপনাকে দিতে হবে সুদটা দিতে হবে অবশ্যই তাহলে ইসলামী সরকার নয় যে আপনাকে বলবে এই সুদ না তোর মূলধনটা তুই নে তা তার বলার উপায় নেই আপনার তো আদায় করতে আইনও তো সে পাবে আপনি চুক্তি করে নিয়েছেন রাজি হয়ে নিয়েছেন সুদের উপরে ঋণ করা হারাম তা সত্ত্বেও হয়তো ঋণ কোথাও পাননি করেছেন আর যখন বাধা দিয়েছেন আপনি চুক্তি করেছেন সাইন করেছেন যে আমি সুদের উপরে ঋণ নিচ্ছি সুদ সহ দেবো তখন সুদ সহ দিতে হবে এখানে তো আপনার কেউ মাফ করাতে পারবে না ঠিক না ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনার আব্বার আত্মার কল্যাণ হবে না শান্তি হবে না পথে আটকে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন এক ব্যক্তিকে আমি ঋণ দিয়েছি সে মারা গেল তার বাড়িতে আমি বলতে পারলাম যে আমি ওনার কাছে আমি ঋণ পাই টাকা পাই জানাজার নামাজের সময় বলা হয় যে কেউ যদি কোনো ঋণ পেয়ে থাকো তা আমাকে বলতে পারো তখন কি বলা যায় না যায় নয় অথবা আর একটা আছে যে আমার ভাইয়ের কাছ থেকে আমি ঋণ নিয়েছি ঋণ বলে নিয়েছি আমার ভাই আমি ভুলে গেছি উনিও ভুলে গেছেন তা ঋণ দেওয়া কি উচিত বা ওটা কি যায় না যায় না ওটাই একটু ক্লিয়ার হতে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারলাম না প্রথম প্রশ্ন হলো যে জানাজার আগে বা জানাজার পরে এই কথা বলা ঠিক কি না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জিজ্ঞেস করতেন যে মারা গেল তার ঋণ আছে কিনা অথবা ওইখানে ক্লিয়ার হওয়া ভালো অনেক সময়ে আব্বা ঋণ করে ছেলেরা সবাই বুঝতে পারে না জানতে পারে না তো সেই ক্ষেত্রে এলান করলো ঘোষণা করলো যে যদি আমার আব্বা কারো কাছ থেকে ঋণ নিয়ে মারা গেছে কিংবা আমার ভাই যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে মারা গেছে বলবেন আমরা তার ঋণ পরিশোধ করে দেবো এটা কর্তব্য তার কারণ তিনি জান্নাতের পথে আটকে থাকবেন এই জন্য মানুষ বলে নেয় এটা ক্লিয়ার হওয়া ভালো আল্লাহ নবীসাল্লাহ আসলাম জানাজার সামনে এসে কখনো কখনো ঋণের কথা জিজ্ঞাসা করতেন এটা জিজ্ঞাসা করা ভালো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আগামী আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন وصلى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته الله أكبر الله أكبر

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় What would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategy sustained the best profession is a profession of a person who invites people to a last man avail the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of last man

মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা কোরআন কে রাগবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়